লিওনাল মেসির সঙ্গে তুলনা মোটেও পছন্দ করেন না পাওলো দিবালা, কিন্তু জুভেন্টাসের হয়ে মাঠের খেলায় কিন্তু জাতীয় দলের সতীর্থর পথে হাঁটছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। রোববার তুরিনের ওল্ড লেডিদের বিপক্ষে নিজের শততম ম্যাচ রাঙিয়েছেন হ্যাট্রিকে। অবশ্য ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে 3 হ্যাট্রিকে চলতি সপ্তাহটা আর্জেন্টাইনদের। ইতালিয়ান সিরিয়া এতে সাসুয়েলোর বিপক্ষে হ্যাট্রিক করেন দিবালা, চলতি মৌসুমে এটা তার দ্বিতীয় হ্যাট্রিক। দিবালা হ্যাট্রিক করার আগের দিন ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে হ্যাট্রিক করেন সার্জিও আগুয়েরো। আর গতকাল স্প্যানিশ লিগে লা লিগায় এইবারের জালে গুনে গুনে 4 গোল করলেন লিওনাল মেসি। দিবালার মতো মেসিরও চলতি মৌসুমে এটা দ্বিতীয় হ্যাট্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরিয়াতে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও কিন্তু আর্জেন্টাইন এই ত্রিফলা আক্রমণ। 5 ম্যাচে 5 গোল নিয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার জায়গাটি রোমেলো লুকাকুর সঙ্গে ভাগ করে নিয়েছেন আগুয়েরো। তবে মেসি কিংবা দিবালাকে আগুয়েরোর মতো সর্বোচ্চ গোলদাতার স্থান ভাগ করে নিতে হয়নি। লা লিগায় 5 ম্যাচে 9 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি, সিরিয়াতে 4 ম্যাচে 8 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা দিবালা। এই সপ্তাহে 5 হ্যাট্রিকের 3টি আর্জেন্টাইনদের।